extra time. মঙ্গলবার এফসি কাপ ইন্টারজোনাল সেমিফাইনালে প্রেস কনফারেন্স আয়োজিত হয় এবং এটিকে মোহনবাগানের তরফ থেকে এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন কোচ হুয়ান ফেরান্ডো এবং জনি কাউকো এবং সাংবাদিকদের তরফ থেকে নানা প্রশ্ন উড়ে আসে এই দুই মেরিনারদের কাছে। গতবারের এএফসি কাপে নাসাবের বিরুদ্ধে অভিষেক হয়েছিল জনি কাউকোর, আর সেই হতাশাকে ভুলে এবার নতুন করে এএফসি কাপ ইন্টারজোনাল সেমিফাইনালে নামতে চান জনি কাউকো। তিনি জানিয়েছেন নাসাবের বিরুদ্ধে যে ভুলগুলি হয়েছিল সেগুলি থেকে এবার উতরাতে চাইছে তারা। এদিকে কোচ হুয়ান ফেরান্ডোকে জিজ্ঞেস করা হয়েছিল ডুরান্ট কাপে যে ব্যর্থতার সম্মুখীন হয়েছে এটিকে মোহনবাগান, তার প্রভাব কি পড়বে এএফসি কাপে। এখানে হুয়ান ফেরান্ডো স্পষ্টভাবে জানিয়ে দেন ডুরান্ট কাপকে তার প্রস্তুতির মঞ্চ হিসেবেই দেখছেন, এএফসি কাপের জন্য দল তৈরি এবং তারা কিন্তু মরিয়া হয়ে মাঠে নামবে। এদিকে ভালো খবর হলো দলের প্রতিটা বিদেশি সুস্থ। ব্রেন্ডন হ্যামিল তার শারীরিক অসুস্থতাকে কাটিয়ে অনুশীলনে নেমে পড়েছেন এবং যার সম্ভাবনা কোয়ালালামপুর সিটি এফসির বিরুদ্ধে বুধবার ম্যাচে নামবেন হ্যামিল। এছাড়া নামবেন ফরওয়ার্ড দিমিত্রি পেত্রাতোসো। তবে কোয়ালালামপুর সিটি এফসির প্রশংসা করেছেন ফেরান্ডো এবং কাউকো। তারা জানিয়েছেন কোয়ালালামপুরে এই দল যথেষ্ট লড়াকু এবং আমাদের প্রচুর সমস্যা তৈরি করবে, তবে এই ম্যাচে ফেভারিট কিন্তু এটিকে মোহনবাগান, আর সেই প্রস্তুতিতে খামতি রাখছে না সবুজ বেরন ব্রিগেড। তবে এই নকআউট ম্যাচে এক্সট্রা টাইম নয় বরং 90 মিনিটেই খেলা শেষ করতে চাইবে এবং এর জন্য সবুজ বেরুন সমর্থকদের পাশে চাইছেন ফেরান্ডো। শেষে হুয়ান ফেরান্ডো জানিয়েছেন গোল খাওয়ার ভয় তারা করছেন না, বরং আরও গোল কিভাবে দেওয়া যায় সেই পরিকল্পনাই করছেন তিনি। তিনি জানিয়েছেন নানান কোচ নানান দল রক্ষণশীল চিন্তাভাবনা করতেই পারেন, তারা ভাবতেই পারেন ডিফেন্সকে জমাট করে আক্রমণে যাব, কিন্তু ফেরান্ডো বলেছেন ম্যাচ জিততে গেলে আক্রমণ করতেই হবে। এদিকে মঙ্গলবার সাংবাদিকদের জন্য 15 মিনিটের ওপেন প্র্যাকটিসের আয়োজন করে এটিকে মোহনবাগান। যদিও সেই ওপেন প্র্যাকটিসে হালকা গা ঘামানো এবং কিছু জগিং ছাড়া দেখা গিয়েছে টেনিস বলের সাথে একটি বিশেষ প্র্যাকটিস। সব মিলিয়ে বলা যায় বুধবার এএফসি কাপ ইন্টারজোনাল সেমিফাইনালের জন্য কিন্তু বেশ তৈরি এটিকে মোহনবাগান। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।